হ্যালো ফ্রেন্ডস, তোমরা এই টপটা তো দেখেছো আমার এই ভিডিওতে। অ্যান্ড এটা না শুকাই গেছিলো, এটা 4-5 দিন রয়েছে, দেন না এটা নষ্ট হয়ে গেছিলো। তো আমি ভাবছি আবার এটা রিক্রিয়েট করে আপনাদের সাথে টিউটোরিয়াল শেয়ার করা যায়। অ্যান্ড এর জন্য আমি এখানে যে মাটি এবং যে প্ল্যান্ট যেটা আছে এটাকে ভালো করে বের করে নিচ্ছিলাম। দেন হচ্ছে এটা এই জায়গাটা একটু ময়লা হয়ে গিয়েছিলো মাটির জন্য, সো এই জায়গাটা একটু পরিষ্কার করে নিয়েছি। দেন হচ্ছে এই বাটিটাকে আমি একটু পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দেন হচ্ছে ধোয়ার পর আমি এখানে কিছু মাটি দিয়ে নিচে কিছু অনেক কমই মাটি দেব, নিচে মাটি দিয়ে এটাকে ফিল করেছি। দেন আর এটা বানানো অনেক সহজ, মাটি তো সবার ঘরেই থাকে। দেন আমি যেটা প্ল্যান ইউজ করেছি ওইটা যদি আপনাদের বাসায় না থাকে, অথবা থাকতেও পারে, যদি না থাকে তাহলে আমরা বিভিন্ন প্ল্যান্ট গাছ চারা দিয়ে এরকম বানাতে পারবেন। অ্যান্ড আমি এখানে আমাদের এখানে এখানে ছিল অনেকগুলো উঠছিল, তো এখান থেকে আমি কয়েকটা নিয়েছি। অ্যান্ড এগুলোর স্টিক না অনেক বড় বড় ছিল, তাই নিচের স্টিকগুলো আমি ছিঁড়ে নিয়েছি হাত দিয়ে। ছাড়ার পর আমি এখানে এক একটা করে সুন্দর করে বসিয়ে দিচ্ছিলাম। অ্যান্ড যদি আপনাদের কাছে মাটির বাউলটা না থাকে, আপনারা ক্রিমের শেষ হয়ে যাবার পর ক্রিমের যে বক্সটা থাকে ওইটাও ইউজ করতে পারবেন। দেন এখানের উপর হচ্ছে আমি মাটি আরও ঢেলে দিব, উপরে একদম ফুললি ফিল করে দিব। অ্যান্ড মাটি কিন্তু ছোটো ছোটো ইউজ করবেন, আমার মতন আমি যে সাইজের নিয়েছি ওই সাইডটা ইউজ করবেন। দেন হচ্ছে আমি ফার্স্টে যেগুলো শুকনো মাটি ছিল এগুলো হচ্ছে এই যেগুলো এগুলো হচ্ছে আমি এখানে উপরে ঢেলে দিব, মানে একদম ফিল করে দিচ্ছি, ফুল দিব না, একটু একটু সুন্দরের জন্য এটা দিব। অ্যান্ড আপনারা এটাতে গাছটাতে যদি বানান তাহলে আপনারা এখানে পানি দিবেন সব সময়। অ্যান্ড আপনারা এটা ঘরের বিভিন্ন জায়গায় সাজিয়ে রাখতে পারবেন। অ্যান্ড ইটস ডান। অ্যান্ড এটা কেমন হয়েছে কমেন্টের মধ্যে তাড়াতাড়ি বলো। অ্যান্ড আমাদের এখানে একটু ছোট্ট সমুদ্র সৈকত উঠছিলো, তাই এখানে সেরকম আমি একটু ঢং করতেছি ভিডিও দেখে। অ্যান্ড আমার ভিডিওটাকে একটু লাইক করে দিও। বাই।